যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। ভয়াবহ কালবৈশাখীর আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, হতে পারে টর্নেডো ও সোমবারের পর আবার ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। শুক্রবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত একাধিক কালবৈশাখী হতে পারে রাজ্যে, সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও। তবে পূর্বাঞ্চল এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের দাপট তুলনায় কিছুটা বেশি থাকবে। এবার আর কলকাতাকে এপ্রিল ফুল হতে হবে না বলেই মনে করছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা, অর্থাৎ গোটা রাজ্য পর্যাপ্ত ঝড় বৃষ্টি পেতে পারে। তবে সেই সঙ্গে দিনের বেলায় সূর্যদেবও যথেষ্ট পরিমাণে ছড়ি ঘোরাতে পারে, সেই কথাই বলা হয়েছে। গত কয়েকদিনের জোরদার গরমের জন্যই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা। গত 48 ঘণ্টায় রাজ্যের পশ্চিমাঞ্চল এবং ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে পারদ 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে, অর্থাৎ গরমে ক্রমশ তেতে উঠেছে ওই অঞ্চলের মাটি। এর ফলে ওই অঞ্চলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গের ওপরে, পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা একটি বিপরীত ঘূর্ণাবর্ত ক্রমশ দক্ষিণ দিকে নামছে। এর ফলে গোটা রাজ্যের বায়ুমণ্ডলে ব্যাপকভাবে জলীয়বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে। এর প্রভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে রাজ্যে। ওয়েদার আল্টিমার মতে কলকাতার লাগোয়া জেলাগুলি এবং উপকূলবর্তী 2 জেলায় তুলনামূলক কম শক্তিশালী কালবৈশাখী আছড়ে পড়ার সম্ভাবনা। 2 দিনাজপুরে বেশি শক্তিশালী ঝড় আছড়ে পড়তে পারে, সেই সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় টর্নেডোর মতন ঝড়েরও দেখা মিলতে পারে বলে আশঙ্কা করছেন রবীন্দ্রবাবু। উল্লেখ্য, গত সোমবার এবং বুধবার বাঁকুড়ার কিছু অঞ্চলে এই ধরনেরই ঝড় দেখা গিয়েছিল, যদিও তার স্থায়িত্ব খুব একটা বেশি ছিল না। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও এই সময়ে ভালো ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আশার কথা একটাই যে দক্ষিণবঙ্গের মতো গরম এখনই উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিন কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি নেপাল, বাংলাদেশেও ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে বলেও মনে করছে ওয়েদার আল্টিমা।